আবারও চাঁদা আদায়ের অভিযোগে আটক তিন ব্যক্তি। বিগত দীর্ঘদিন যাবৎ ত্রিপুরা ইলেকট্রনিক এই রিক্সা শ্রমিক সংঘের নামে কিছু লোক চালক শ্রমিকদের কাছ থেকে 570 টাকা চাঁদা আদায় করছিল। অনেকদিন ধরেই তাদের ধরার চেষ্টা চালাচ্ছিল শ্রমিক সংঘ। অবশেষে মঙ্গলবার প্রমাণসহ তিন ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলে বিএমএস অনুমোদিত ই রিক্সা শ্রমিক সংঘ। তাদেরকে রাজধানীর মোটর স্ট্যান্ড থেকে পাকড়াও করে ই রিক্সা শ্রমিকরা পূর্ব থানার পুলিশের হাতে তুলে দেয় এবং তাদের শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে চালকরা। পশ্চিম জেলা ইরিশকার প্রেসিডেন্ট কি স্লোগান ঘটনা হয়েছে, তারা কিছু লোক নামদারি কয়েছিল, বিএমএস এর প্রেসিডেন্ট সেক্রেটারি কয়েছিল, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সেক্রেটারি কয়েছিল, কিছু শ্রমিকার্থীকা 570 টাকা করে দেন মেম্বারশিপটা, 570 টাকা করে তারা শ্রমিক ফান্ড কয়েছিল, বিএমএস এর নাম দিয়েছিল, শ্রমিক চিটিং করেছিল, মানুষের থেকে শ্রমিক থেকে তা লুটতেছে। এই এই শ্রমিকের তা লুটার পরে তারা কিছু লোক একজনকে ধরছে, ধরে এনেছে, মার দূর করেছে, তারা করছে সে নাকি টাকা তোলে। আসলে কিন্তু তার স্থির হয়ে কিচ্ছু নাই দাবিতে, আমরা তাদের প্রমাণ শুদ্ধ, তারা সেক্রেটারি এই যে কে তারা আমরা চিনি না, তারাও চিনি না, তারা এসে শ্রমিকের থেকে এভাবে 570 টাকা করে লইয়া লুটতেছে। বিএমএস এর আয় দাঁড়াতে কোনো শ্রমিকের থেকে 120 টাকা বেশি মেম্বারশিপ নেওয়া যায় না, বছরে 120 টাকা তারা এভাবে 570 টাকা করে শ্রমিক নিতেছে। তার মানে তারাই শ্রমিক তারা নিতেছে, তারা শ্রমিক তারা বিভ্রান্ত করতেছে, তারাই শ্রমিক তারা মারতেছে, তারাই না শ্রমিক তারা থানায় গোয়াতেছে। তার মানে না আমরা বুঝলাম না কিছু, তার লিগে যারা এই কাজটা করতেছে আমরা সেদিন হাতে হাতে প্রমাণ পাইছি না, দেখতে তারা প্রতি কোনো অ্যাকশন নিতে পারছি না। আমরা আজকে কি হয়েছে, আজকে তারারে আমরা হাতে নাতে পাইছি, তারা বিএমএস এ ত্রিপুরা ইলেকট্রিক শ্রমিক সঙ্গে নাম দিয়ে দেওয়া আছে, এরা চাঁদা কাটতেছে, আবার অফিস পয়েন্ট আছে, আবার 200 টাকা পিছন দিয়া পাড়ার আমরা ধরে আইনা থানা দিছি। কজন ধরে আনছি আমরা আজকে? তিনজন ধরে আনছি। কোন জায়গাতে ধরছেন? বড়স্থান থেকে। তার নাম নাম জানেননি? তাদের নাম আমরা একজনের নাম সুমন, একজনের নাম দীপঙ্কর, একজনের বাড়ি সম্পর্ক নগর, তারা এদিক থেকে আয়েছিল, জানা আছে বিএমএস এর নাম দিয়েছিলাম, মেম্বারশিপ এখন আপনারা কি চাইছেন? আমরা জানা আমরা প্রশাসনের কাছে তার উচিত বিচার চাইতে আর কিছু কিছু নাকি তারা চাঁদা এইরকম তারা কি অভিযোগ করছে? আমরা তো দেখি না, আগে আগে তারা দেখি, না দেখলে তো কিছু পাওয়া যায় না।